নেপালি পর্দার এক বিস্ময়কর সৃষ্টিশীলতার নাম ববিতা, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্রের আকাশে হয়ে উঠেছেন সোনালি তারা। তার প্রতিটি চরিত্র যেন এক একটি কবিতা, যাতে প্রকাশ পায় জীবনযুদ্ধ, আনন্দ ও বেদনাসহ নানা দিক। এদিকে নিজের যুদ্ধে নিজেই লড়াই করে যাচ্ছেন অভিনেত্রী। করোনায় আক্রান্ত হয়ে 4 দিন হাসপাতালে ভর্তি ছিলেন ঢাকায় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা। সেখান থেকে চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থার উন্নতি হলে গত 22 জুলাই তিনি বাসায় ফেরেন। ফের শারীরিক অবস্থার অবনতি ঘটায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এই নায়িকা। যদিও এর আগে ববিতা জানিয়েছিলেন সুস্থ হলেই তিনি পাড়ি দিবেন কানাডায়, এর মাঝে দেশের পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে ওঠে, ফলে কিছুদিন সময় নিয়ে অবশেষে কানাডার উদ্দেশ্যে রওনা হন অভিনেত্রী। জানা গেছে কানাডায় বসবাস করছেন ববিতা পুত্র অনিক, সেখানে ছেলের সঙ্গেই থাকবেন নায়িকা। গেল 9 আগস্ট রাতে ছিল তার ফ্লাইট। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল, কানাডার উদ্দেশ্যে রওনা হলাম, সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। এর আগে ববিতার করোনা আক্রান্ত হওয়ার খবরটি গণমাধ্যমে জানান ছোট বোন চম্পা। জানা যায় কয়েকদিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন তিনি, জ্বর ছিল না তার, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে করোনা পজিটিভ ধরা পড়ে চিরসবুজ এই অভিনেত্রীর। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।